নজরুলের প্রসঙ্গে আমরা বারবার ফিরে আসব স্বাভাবিকভাবেই, কিন্তু এই ফাঁকে এবারে একটু আপনার জন্ম, শৈশব, কৈশোর, আপনার বাবা কাজী অনিরুদ্ধ, যিনি একজন চমৎকার গিটার বাদক ছিলেন, তার কথা এগুলোও একটু জেনে নিতে চাই ফাঁকে ফাঁকে। হ্যাঁ, আসলে আমার জন্মটা খুব ইন্টারেস্টিংলি হয়েছে। আমি বলি আমার পরিবারে, আমার বাবার খুব কন্যা সন্তানের শখ ছিল, তা আমার বড় দুই দাদার পর আমি আমি তার ছোট মেয়ে এবং আমি একমাত্র কনিষ্ঠ। তো আমার বাবা প্রথম আমার বড় ভাই হওয়ার পর তো বাবা খুব খুশি হয়েছিলেন। এবার দ্বিতীয় যখন আমার মা ওয়াজ এক্সপেক্টিং, তো আমার বাবা বন্ধুদের বললেন যে এইটা নিশ্চয়ই মেয়ে হবে, মেয়ে হলে আমাকে কিন্তু তখন তোমরা আমাকে বলবে। তা বন্ধুরা যখন দেখলো যে সেকেন্ড চাইল্ড ওয়াজ সান, তখন খুব ভয়ে ভয়ে বন্ধুরা বাবার কাছে গেল। তখন বাবা কিন্তু দেখতে যাননি আমার ওপরে যে ভাইকে। কিন্তু যখন আমার তৃতীয়বার আমার যখন জন্ম হলো, আমার মা বলেন যে আমার বাবার জীবনধারাটাই বদলে গেছিলো, কারণ বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। কারণ বাবা বলতেন যে আমার মেয়ে, আমি যে স্বপ্নগুলো পূরণ করতে পারিনি বা আমার যে কাজগুলো অসম্পূর্ণ, আমার মেয়ে বড় হয়ে করবে। মানে তিনি তাই জন্য খুব ছোটোবেলায় বাবা মারা যাওয়ার আগে আগে আমাকে একটা হারমোনিয়াম কিনে দিয়েছে। মানে তখন আমি হারমোনিয়ামটা ঠিকভাবে ধরতেও পারি না, হারমোনিয়াম শেখানো। খালি একটু ওনার দুঃখ ছিল যে আমার ডার্ক কমপ্লেক্সন ছিল বলে তো তখন খুব চিন্তা হতো। মানে আমাদের তো বাঙালি পরিবারে হয় না, মেয়েরা কালো কী করে হবে, তাকে তো পার করা যাবে না, কিছুতেই তার বিয়ে দেওয়া যাবে না। বাট আমার বাবা খুব বলতেন, কোনো আমি সুইজারল্যান্ডে আমার মেয়েকে পাঠাবো, আমার মেয়ে ফর্সা হয়ে আসবে, যে কেউ নেবে। এটা একটা মজার, কিন্তু বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। তিনি চেয়েছিলেন আমার মেয়ে ভার্সেটাইল হোক, সেটা হতে পেরেছে কিনা জানি না, কিন্তু কোথাও এখনও পর্যন্ত আমার যে কাজ আমি করি না কেন, সেটাই আমার সফলতা, ব্যর্থতা যাই হোক না কেন, সবসময় আমি আশ্রয় খুঁজি আমার বাবার কাছে। আমার মনে হয় আমার সবসময় একটা শক্তি আমার মাথার উপরে থাকে, হাত রাখেন আমার মাথার উপর তিনি, আমার বাবা। আপনি বাচিক শিল্পী, আপনি একজন কণ্ঠসঙ্গীত শিল্পীও, এগুলো শুরু হয়েছিল কি শৈশব থেকে? আসলে না, ছোটোবেলায় দেখবেন একটা কোনো বাঙালি পরিবারে হয় না, ছোটোবেলায় সব কিছু তোমায় শিখতে হবে, গান, নাচ, আঁকা সব শিখতে হবে। আর আমার তো দায়টা ছিল অনেক বেশি, যেহেতু আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, মানুষের প্রত্যাশা আমার কাছে অনেক। আচ্ছা তুমি কাজী নজরুল ইসলামের নাতনি, তুমি লিখতে পারো, তুমি কবিতা বলতে পারো, গান গাইতে পারো, তো সেটা আমার কাছে মাঝে মাঝে চাপ সৃষ্টি করতো। কিন্তু জানি না, হয়তো আমার রক্তে ছিল বলে। আপনার দাদারাও কি? হ্যাঁ, আমার বড় দাদা যিনি তো কাজী অনির্বাণ, উনি কমার্শিয়াল আর্টিস্ট এবং উনি দাদুর যত আর্কাইভাল কাজকর্মগুলো ও দেখাশোনা করে। আমার ওপরে যে দাদা, সে বাবার ধারাটা রাখার চেষ্টা করছে, পরম্পরা রাখার চেষ্টা করছে, উনি কাজী অরিন্দম গিটার বাজায়। এবং আমি চেষ্টা করছি সবটুকু নিয়ে, কারণ আমার উপর বেশি প্রভাব ছিল আমার জ্যাঠা কাজী সব্যসাচী, কোথাও তার সাথে আমার খুব মেলে, কারণ আমার জ্যাঠারও প্রথম তার কর্মজীবন শুরু হয়েছিল আকাশবাণীতে, তখন তো অত দূরদর্শন হয়নি, আকাশবাণীতে তিনিও উপস্থাপকের কাজ করতেন, তিনিও বাচিক শিল্প ছিল। তো আমি ছোটোবেলায় জ্যাঠাকে কিন্তু খুব ভয় পেতাম, কারণ আমার, আমি মায়ের কাছে শুনেছি যখন আমি খেতাম না বা কোনো দুষ্টুমি করতাম, আমার বলতো যে দাঁড়ো আমি জ্যাঠাকে দেখে নিয়ে আসছি, কারণ ওনার ওই বিশাল চেহারা, তার ওই বড় বড় চোখ, লম্বা লম্বা চুল, ওটা দেখে আমি প্রচণ্ড ভয় পেতাম। তো কিছু না, কিন্তু আমি জ্যাঠারও খুব আদরের ছিলাম, মানে যেহেতু আমি পরিবারের সবার ছোট। তবে বাবা মারা যাওয়ার পর হয় না, জীবনের গতিটা অন্যরকম হয়ে যায়, বদল হয়ে যায়, কিন্তু আমি আমার মা বা বাবাকে কিন্তু খুব একটা পাইনি। আমার মামার বাড়িতে আমার, মানে আমি মানুষ হয়েছি, আমার মায়ের মা বাবার কাছে আমি বড় হয়েছি, আর সেই জন্য আমার ভাবনায়, চিন্তায় বা আমার ব্যবহারিক দিকে হয়তো হিন্দু প্রভাবটা বেশি। একটু আগে আমি বলছিলাম যে কাজী নজরুল ইসলাম মানুষের কবি হতে চেয়েছিলেন, তিনি সম্প্রীতির কথা বলেছেন, এবং অনেকে হয়তো বলেন যে তিনি এত তার জীবদর্শনে এত কথা বলেন, এত কথা লেখেন কবিতা গানে, ব্যক্তি জীবনে কি তিনি কি সেটা প্রয়োগ করেছেন কখনো? আমি বলি করেছে, কারণ আমার বড় জ্যাঠা, যাকে সবাই বুলবুল হিসেবে চেনে, প্রথম কিন্তু দাদু তার নাম দিয়েছিলেন কৃষ্ণ মোহাম্মদ, এবং আমার মনে হয় এই কাজটা আমার দাদুই পারেন করতে। পরবর্তীকালে আমার বাবা বা জ্যাঠা তারা বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছেন আমার হিন্দু পরিবারে, এবং সর্বোপরি আমার ঠাকুমা, তিনি কুমিল্লার সেনগুপ্ত পরিবারের একজন মেয়ে। আর সেই সময় আমার ঠাকুমার মা, যিনি একজন বিধবা ছিলেন, তিনি সমাজের বিপরীত স্রোতে গিয়ে
তার মেয়ের সাথে কাজী নজরুল ইসলামের মতো একটি মুসলমান পরিবারের ছেলে বিবাহ দিয়েছিলেন, সবাই যখন তার বিরুদ্ধে চলে গিয়েছিলেন। এবং সেই সময় যে আমার দাদুর আর্থিক স্বচ্ছন্দ ছিল তাও নয়, কিন্তু উনি সেটাকেও সাপোর্ট করে এগিয়ে নিয়ে গেছেন। মানে এটা আমার কাছে মনে হয় যে এই সাহসিকতাটা বোধহয় আমাদের পরিবারের পক্ষেই সম্ভব। কিন্তু আমাদের দাদু এবার কোথা মিলটা পাই, আমি একটু আগে আপনাকে বলছিলাম দাদুর ছোটোবেলায় এক বন্ধুর হিন্দু বন্ধু ডক্টর নলিনাক্ষর সান্যালের বিয়েতে উনি গেছেন, তখন ওখানে গিয়ে হঠাৎ, যেহেতু হিন্দু পরিবারের বিয়ে, মেয়ের বাড়ির লোকজন হঠাৎ অপোজ করল, তখন সবাই বুঝতে পারছে না যে কি এমন ঘটলো, তারা বলছে যে অসম্ভব, আপনাদের এখানে তো থাকা যাবে না। তো সবাই কারণ জিজ্ঞেস করে বলে যে আপনারা কী করে ভাবলেন একজন মুসলমান ছেলের সাথে এক পংক্তিতে বসে আমরা খাবার খাবো, তখন সবাই একটু অপ্রস্তুত। দাদু খুব দুঃখিত, স্তম্ভিত এবং বিমর্ষ হয়ে তিনি কিন্তু সবার নজর এড়িয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। আর যা হয় একটা বিবাহ আসর বাসরে সবাই তো খুব ব্যস্ত, নিয়ে কেউ আর অত খোঁজ করেনি নজরুল কোথায় গেল। কিন্তু তিনি ফিরে এলেন 10 থেকে 15 মিনিট পর, তার হাতে একটা কাগজ, সেই কাগজে লেখা ছিল সেই বিখ্যাত কবিতা, সেটা গান হিসেবেও পরে হয়েছে, যেখানে উনি বলছেন, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় কোমোয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তার লাগলে ছোঁয়া অসুচি হন জগন্নাথ, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস না কি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল, যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান্নামে রইবে মানুষ নাই পরোয়া। এইটা বলার পর ওখানে যারা দাঁড়িয়েছিলেন তারা স্বভাবতই খুব অপ্রস্তুত এবং তারা কোথাও নিজেদের ভুলটা বোধহয় তারা উপলব্ধি করেছিলেন, কিন্তু বলা বাহুল্য একসাথে তারা এক পংক্তিতে বসেই দাদুর সাথে খেয়েছিলেন। তো জীবনের প্রত্যেকটা স্তরে দাদুকে কিন্তু পরীক্ষা দিতে হয়েছে অনেক, এবং এই যে সবার মধ্যে এই মানবিক বোধটা জাগানোই কিন্তু তার জীবনের অন্যতম লক্ষ্য ছিল। পৃথিবীর যা অবস্থা তাতে নজরুলের যেই কবিতার লাইনগুলো আপনি বললেন সেগুলো এখনও তেমনি প্রাসঙ্গিক, হয়তো আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং হয়তো চিরকাল এরকম প্রাসঙ্গিক থাকবে। পৃথিবীর যে অবস্থা মনে হচ্ছে যে ধর্মীয় উন্মাদনা কিন্তু কমছে না। আমরা আসলে বলি আমাদের আধুনিক আমরা হতে পেরেছি, কিন্তু মানসিক উদারতাটা কিন্তু এখন আমরা দেখাতে পারিনি। একই সময় মনে হয় যে এই সময় যদি দাদু বেঁচে থাকতেন তাহলে তিনি বোধহয় পারতেন যেরকম বিদ্রোহ করতে, রুখে দাঁড়াতে। এই যে আমরা এখনও যে মানসিক সংকীর্ণতাটা কাটিয়ে উঠতে পারিনি এটাকে বোধহয় তিনি রোধ করতে পারতেন। সেই জন্য একের সময় না খুব আক্ষেপ হয় যে যদিও তার 20-22 বছরের সৃষ্টিশীল জীবন খুবই কম সময়, এত কিছু উনি দিয়ে গেছেন, তার সৃষ্টির অফুরান ভাণ্ডার থেকে আমরা হয়তো খুব অল্পই নিতে পেরেছি। এবং দাদু খুব উদার মনের ছিলেন, তো তার পরিবারে আর্থিক অনটন ছিল, অভাব ছিল, দিন আনা দিন খাওয়ার অবস্থা, কিন্তু তিনি তার শৌখিনতা, বন্ধুবৎসলতা, মানবিকতা এগুলোকে কিন্তু তিনি একটু সরিয়ে দেননি। একটা ছোট উদাহরণ, তার দাদুর বন্ধু তো ছিলেন প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, প্রবোধ কুমার সান্যাল, তো বন্ধুদের নিয়ে সবসময় উনি খুব আড্ডা দিতে ভালোবাসতেন, ফুটবল খেলা দেখতে ভালোবাসতেন, যেতেনও। তো একদিন প্রেমেন্দ্র মিত্র দাদুকে জিজ্ঞেস করেছে, আচ্ছা তোমার এই অর্থের এত অভাব, তুমি ট্রামে করে তো যাতায়াত করতে পারো কলকাতায়, তুমি কেন ট্যাক্সিতে করে তুমি যাতায়াত করো, ওটাতে তো অনেক মানে ব্যয়বহুল একটা জিনিস, বরঞ্চ ওই টাকাটা জমালে তোমার পরিবার বাঁচত। দাদু এত সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, আমি এখনও সেটা ভাবলে এটা খুব ফিলোসফিক্যাল। তিনি বলছেন যে দেখো ট্রাম টিকিট টিকির করে আস্তে আস্তে চলে, ট্রামে করে যখন যাই তখন মনে হয় যে ট্রামের গতির সাথে আমার জীবনের গতিও যেন বোধহয় মন্থর হয়ে গেল, থেমে গেল। কিন্তু আমি যখন ট্যাক্সিতে করে যাই, এই রুদ্ধশ্বাসে সেই ট্যাক্সি যখন দৌড়ায়, তখন আমার মনে হয় আমাদের জীবনের গতিটাও বোধহয় বেড়ে গেছে, আমার অভাব অনটন মন খারাপ যন্ত্রণা কিচ্ছু নেই, সব কোথাও যেন উধাও হয়ে গেছে। এই যে তিনি নিজের দুঃখ যন্ত্রণাটাকে মানে হজম করে নিতে পারতেন, আমি যদি এই ভাষাটাই বলি, কত সহজে, যেটা আমরা হয়তো পারি না, তিনি বলেই হয়তো পারতেন। তিনি মোটর গাড়ি চড়তে ভালোবাসতেন, তিনি বলতেন যে আমি মোটর গাড়ি কিনবো,
তিনি কি করলেন, তার সব কবিতাগুলো বিক্রি করে দিলেন একজন পাবলিশারের কাছে, দিয়ে বললেন আমার টাকা চাই, টাকা দিয়ে মোটর গাড়ি কিনলেন, কিনে সারা কলকাতা ঘুরে বেড়াতেন। ওইটাই ওনার বিলাসিতা, ওটাই ওনার শৌখিনতা। কিন্তু এমন না যে তার অনেক অর্থ প্রাচুর্য রয়েছে, তিনি বাড়ি ভাড়া দিতে পারেননি, মাসের পর মাস কিন্তু বাড়ি ভাড়াও দেওয়া হয়নি। কিন্তু ওই যে ওটার মধ্যে যে আনন্দ, তিনি তার আনন্দ খুঁজে পেতেন, সেটাই তার কাছে আমার মনে হয় যে অনেক উদারতা। বা একজন বন্ধু এসছে, একজন কেউ এসছে, তো দাদু দাদুর বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায় লিখছেন যে একদিন দুপুরে কাজীর বাড়িতে গেছি, দেখছি ও খাচ্ছে ভাত মাংস নিয়ে খাচ্ছে, তো কিছুক্ষণ বাদে খাওয়া দাওয়ার পর দেখছি বাড়িতে যে ছেলেটি রান্না করে সে এক গ্লাস জল দিয়ে এসে বলছে যে বাবু আমি হোটেলে খেতে যাচ্ছি। তো দাদু তাকে প্রশ্ন করলেন যে তুমি হোটেলে কেন খেতে যাচ্ছ, বাড়িতে এত রান্না হলো আমি খাচ্ছি, তা তুমি হোটেলে খেতে যাওয়ার কী আছে? বলছে কী করে খাবো বলুন, আপনার যেই বন্ধু আসলো সেই তো সব খাবার খেয়ে নিল। তখন খাবার তো অনেকই ছিল, তিন চারজনের মতো, তখন বলে যে খাবার নিয়ে কাউকে হয়তো খোঁটা দিতে নেই, আসলে ও এসেছিলো আমার কাছে কিছু টাকা ধার নিতে, কিন্তু ওর মুখ দেখে মনে হলো অনেকদিন কিছু খায়নি, তাই জন্য যা খাবার ছিল ওকে দিয়ে দিলাম, তা ওকে খাবার নিয়ে আর কি বলবো। এবং আমার তো আসলে খুব নাম ডাক, লোকে ভাবে বোধহয় আমার অনেক পয়সা, কিন্তু আসলে যে আমার কোনো পয়সা নেই সেটা তো তাদের বদলে বোঝাতে পারি না। তো তার কিছু অর্থের প্রয়োজন ছিল, এসেছে দাদুর ড্রয়ারে 10টা টাকা মাত্র পড়েছিল, তিনি নিজের জন্য 1টা টাকাও না রেখে সেই 10টা টাকায় সেই লোকটিকে দিয়ে দিয়েছিলেন। তো এটাই মানে আমার মনে হয় যে এটাই বোধহয় নজরুল ইসলাম, এটাই আমার দাদু।